বিধানসভা ভোটের দামামা বেজে উঠেছে, তাই গত সোমবার নৈহাটি পৌরসভা থেকে নমিনেশন জমা দিতে গিয়ে প্রার্থী অশোক চ্যাটার্জি ও সনদ দে আমাদের ক্যামেরায় কি বললেন শুনুন। কিন্তু কালকে রাত্রেও কিন্তু 10 নম্বর ওয়ার্ডে ভাগ করা হয় সুপ্রতিম বিশ্বাস ওরফে রাজ বিশ্বাসের উপর থেকে গুলি চলেছে, কি বলবে না? দেখুন, আমি একটা কথা বলি, ভাগ করা তো আমার বিয়ে নয়, এটা জেলার নেতৃত্ব রাষ্ট্র নেতৃত্ব চিন্তা করবে। সবচেয়ে বড় কথা একটা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় দিদির সংসারটা বড় হয়েছে, দিদির সংসারে ভাগিদারের সংখ্যা বেড়েছে, ওয়ারের সাথে সংখ্যা বেড়েছে, স্বাভাবিকভাবেই মানুষ একটু আপ্লুত হবে, মানুষ আবেগ প্রবণ হবে, সবাই প্রার্থী হতে চাইবে। কিন্তু দল তো সংঘর্ষে প্রার্থী করা যায় না, একটা দলে একটা ওয়ার্ডে একটা প্রার্থী, আর সেই ওয়ার্ডে যদি পাঁচটা দাবিদার থাকে তা পাঁচজন তো প্রার্থী হতে পারে না, কেউ মনক্ষুণ্ণ হবে, ওর সব ঠিক হয়ে ওটা সব ঠিক হয়ে যায়। যেমন জায়গায় বিজেপি একটু ইন্ধন দিচ্ছে, ইন্ধন দিয়ে একটা মানে একটা গন্ডগোল বলুন, দাঙ্গা বলুন, একটা কেন্দ্র তৈরি করার চেষ্টা করছে। মানে কোথায় কি হয়েছে জানি না, নয়াটিতে কোনো নয়াটির পরিবেশ 31টা প্রার্থী আসছে একসাথে, তারা সেখানে মনোনয়ন পত্র জমা দিচ্ছে, কোনো সমস্যা নেই। শান্তিভাবে ভোট হবে, আমরা শান্তির পক্ষে ভোট হবে।